এসসি এসটি ক্রিয়ানুষ্ঠান কমিটি এবং অলগা এসসি এসটি সংগঠন দ্বারা আজি সোনপুরকে পুরাপুরি বন্ধ করা যাইছে। সহরর সবু ছকনে এসসি এসটি সংগঠনর কর্মকর্তা মানে হাজির রহি করি সহরর দোকান বাজার, গাড়ি মোটর, সরকারি বেসরকারি অফিস, কোর্ট, ব্যাংক সবুকে পুরাপুরি বন্ধ করে দিয়েছন। আমি ইনে কই রাখুছি যে গলা অগস্ট 1 তারিখ মাননীয় সুপ্রিম কোর্ট সবু রাজ্যকে এসসি এসটি সংরক্ষণ ভিতরে ক্রিমিলিয়ার এবং এসসি এসটি কোটা ভিতরে ভাগ মটা করি পারবে বলি নির্দেশ দেইছন। তেবে ইটা এসসি এসটি মানকর ভিতরে ফাটফাট সৃষ্টি করবাকে সরকার আর সুপ্রিম কোর্ট গুটে যোজনা চলেইছন বলি এসসি এসটি সংগঠনর কর্মকর্তা মানে কইছন। মাননীয় সুপ্রিম কোর্ট কর ই রায় ভারতর সংবিধানকে বিরোধ করুছে। ভারতর সংবিধানকে ছেড়ছাড় করবার কেনসি বি অধিকার নাই ন মাননীয় সুপ্রিম কোর্ট কর। সেথির লাগে ই কথাকে আর্থরে বিচার করুন বলি সেমানে দাবি জনাইছন। তেবে সংঘর কর্মকর্তা মানে কানা কৌছন আসুন শুনমা। আজ আমার সর্বভারতীয় স্তরে সর্বোচ্চ ন্যায়ালয় গত অগস্ট 1 তারিখ দিন গোটে রায় দেলে, যে রায় বলরে এসসি এসটি মানকর সংরক্ষণ ভিতরে তাকে বর্গীকরণ করাগলা বা উপবর্গীকরণ করাগলা এবং উপবর্গীকরণ করিবার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল লাগু করি এসসি এসটি মানকর যে সংরক্ষণ ব্যবস্থা সাংবিধানিক ভিত্তিতে অছি তাকে হড়প করিবা পাই আমার সরকার বিধিবদ্ধ ভাবরে সুপ্রিম কোর্ট দ্বারা রায় প্রকাশ করি চেষ্টা করেছেন। তেমন সর্বভারতীয় স্তরে সমস্ত এসসি এসটি অনুসূচিত জাতি জনজাতি সমন্বয় সমিতি তাকে আমি বিরোধ করুছু এবং সেই রায় সুপ্রিম কোর্ট রায় প্রত্যাহার করে আমার সাংবিধানিক অধিকার সাব্যস্ত করাইবে আমি প্রয়াস করুছু। সেই আমি সারা ভারত স্তরের ওড়িশার এবং আমি সোনপুর জেলার সমস্ত দোকান বাজার, স্কুল, কলেজ, রাস্তা, যানবাহন সব আমি বন্ধ করছু। তেণু আমি মানে আপনার অনুরোধ করুছু যে কৃতকার্য হুয়ে এবং আমার আমি ন্যায় অধিকার পাইপারু। জয় ভীম। অচ্যুত ছত্র। হ্যাঁ, আজি অগস্ট 21 ভারত মহাবন এসসি এসটি একতা মঞ্চ তরফর সুপ্রিম কোর্ট যেন এসসি এসটি মানকর সংরক্ষণ বিরুদ্ধরে যেন গোটে মন্তব্য দেইছন সেথির লাগি তাকে প্রতিবাদ করবার লাগি সারা ভারতবর্ষর এসসি এসটি সমাবেশ করি করি সমস্তে ভারত মহাবন করা যাইছে মিলি করি তেণু করি এই মহাবন্ধকে সমস্তে সফল করবার লাগি সারা ভারতবাসী আমি অনুরোধ করছু। জয় ভীম, জয় ভারত। যদি আগামী দিনরে এই ভার ইয়ে মানে এসসি এসটি একটা মঞ্চ এটাকে আহ্বান করছে যদি ই এসসি এসটি মানকর উপরে এতে প্রকার আক্ষেপ করা যায় কিংবা তার রিজার্ভেশন উপরে কোনসি প্রকার হস্তক্ষেপ করা যায় তাহলে যা হয়েছে তার 10 গুণা এটাকে অধিকা করি করি ভারতকে পুরা একদম সম্পূর্ণ বন্ধ করি আর উগ্র রূপ ধারণ করবা বলি করি আমি আশা করুছু। মুনিলাল মহানন্দ।